নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ফ্যাশন স্কলার চ্যানেল। আজকের ভিডিওতে দেখবেন কুর্তি কাটিং। তো কুর্তি কাটতে গেলে বডি মেজারমেন্টের প্রয়োজন হয়, কারণে আমাদের কাছে যদি কোনো বডি মেজারমেন্ট না থাকে তাহলে আমরা একটি পুরনো কুর্তি থেকে মাপ নিয়ে আর একটা নতুন কীভাবে বানাতে হয় সেটা আজকের ভিডিওতে দেখব। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যে রেডি কুর্তিটা আছে তার থেকে আগে আমরা ফুল লেন্থ মেপে নেব। তো ফুল লেন্থ আমাদের এখানে হচ্ছে 36। এবার আমরা একটা 90° অ্যাঙ্গেল করে এখান থেকে শোল্ডার লাইনটা টেনে নেব। তো শোল্ডার লাইন টানার পর আমরা ফুল লেন্থ নেব। তো আমরা এটা বানাচ্ছি কুর্তির ফ্রন্ট পার্ট। আমাদের ফুল লেন্থ ছিল 36, প্লাস ওর সঙ্গে সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চ অ্যাড করে আমরা 37.5 নিয়ে নেব। এবার আমরা নিচে যে ফুল লেন্থের লাইনটা আছে সেখান থেকে একটা 90° অ্যাঙ্গেল করে লাইন টেনে নেব। তারপর আমরা আবার কুর্তিটা থেকে চেস্ট লাইন কত নিচে আছে, বা মেয়েদের ক্ষেত্রে বাস্ট লাইন বলা হয়, বাস্ট লাইন কত নিচে আছে সেটা মেপে নেব, যেটা হচ্ছে ঠিক বগলের নিচের লাইনটা থেকে। তো এই স্কেলটা এখানে রাখার পর তো টেপ দিয়ে আমরা শোল্ডার থেকে ওই স্কেল পর্যন্ত কতটা হচ্ছে দেখে নেব। তো এখানে আমাদের এখানে হচ্ছে 8 ইঞ্চ, তো আমরা এখানে 8 না হলে 7.5 এমন নিয়ে নিতে পারেন। তো সেটা মেপে নিয়ে তারপর আমরা কি ওয়েস্ট মাপব, মানে কি শোল্ডার থেকে আমাদের ওয়েস্ট লাইনটা কত নিচে আছে সেটা মেপে নিলাম। তারপর হিপ লাইনটা কত নিচে আছে আমরা সেটা মেপে নেব। তো স্কেল বসিয়ে সোজা হিপ সোজা স্কেল বসাবো, বসিয়ে শোল্ডার থেকে হিপ পর্যন্ত মেপে নেব। তারপর আমরা ওই মাপগুলোই সমান একইভাবে আমরা এই যে কাপড়টাতে কাটছি সেই কাপড়টা দাগ দিয়ে নেব। এটা শোল্ডার লাইন। তাহলে আমরা বানালাম, উপরে আছে শোল্ডার লাইন, যে এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে বাস্ট লাইন, এটা হচ্ছে ওয়েস্ট লাইন মানে কোমরের লাইন, এটা হচ্ছে হিপ লাইন বা থাই লাইন বা হাই লাইনও বলা হয়। তো আমাদের সব লাইনগুলো টানা হয়ে গেল, লাইন ওয়েস্ট লাইন হিপ লাইন, এটা হেমিং লাইন, এটা হচ্ছে নিচের লাইনটা ফুল লেন্থের লাইনটা। তো বন্ধুরা, এইরকম নতুন নতুন ভিডিও যদি আরও দেখতে চান, কাটিংয়ের বিভিন্ন ড্রেস কাটিংয়ের ভিডিও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার সঙ্গে থাকবেন। তো এবার আমরা রেডি কুর্তিতে দেখে নেব শোল্ডার কতটা আছে, হাফ অফ শোল্ডার। তো তার জন্যে আমরা এভাবে মাঝ করে নেবো মাঝখান দিয়ে, তারপরে এল স্কেলটা এইভাবে বসাবেন আপনারা, বলা এখানটাতে তো 90° করে এভাবে বসাবেন, বসিয়ে এই 90° যে কোণটা আছে এখান থেকে ঠিক আর্ম হোল পর্যন্ত মেপে নেবেন। আর্ম হোল পর্যন্ত যত হবে সেটা হচ্ছে হাফ অফ শোল্ডার। তো এটাকে আমরা নেব, এবার ওই শোল্ডার লাইনে চলে যাব, হাফ অফ শোল্ডার এখানে লাইন টেনে নেব। তার সঙ্গে কি সেলাইয়ের জন্য এক্সট্রা আমরা 200 নিয়ে নেবো, কারণ ওখানে তো স্টিচ হয়েই আছে, তাই জন্য এখানে আমরা 200 স্টিচের জন্য নিয়ে নেব। এবার ওখান থেকে 90° অ্যাঙ্গেল করে লাইনটি আমরা নিচে চেস্ট লাইন পর্যন্ত নামিয়ে দেবো, বা বাস্ট লাইন পর্যন্ত নামিয়ে দেবো। এবারে বাস্ট লাইনটা কত দূর হবে আবার আমরা মেপে নেবো, টোটাল 1/4 অফ বাস্ট কত ঠিক বগলের নিচ থেকে মেপে নেবো। তো বন্ধুরা, যখন আমরা এটা ওয়েস্টও মেপে নেবো এবং হিপও কতটা মেপে নেব। তো যখন আমরা বডি থেকে মেপে নেবো তখন তার সঙ্গে লুজ নিতে হয়, তো আমরা এখানে লুজটা নেব না, তার কারণ আমাদের লুজ তো ওই রেডিতে দেওয়াই আছে, শুধুমাত্র আমরা 1/4 অফ বাস্ট তার সঙ্গে সেলাইয়ের কাপড়টাই নেব। এবারে ওয়েস্ট, তো ওয়েস্ট মেপে নেবো
1/4 অফ ওয়েস্ট এভাবে ভাঁজ করা অবস্থায় মেপে নেবো, যা হবে তার সঙ্গে শুধু আমরা সেলাইয়ের কাপড়টাই নিয়ে নেব। এবার আমরা হিপটা নিয়ে নেব, কতটা 1/4 অফ হিপ, 1/4 অফ হিপ নিয়ে নিলাম। এবার আমরা এটাতে নিয়ে নেব 1/4 অফ হিপ প্লাস সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চ, সরি আমরা এখানে 1 ইঞ্চ করে নিচ্ছি, একবারে এক্সট্রা থাকবে ওটা, পরে যদি ভবিষ্যতে বাড়াতে হয় সেই জন্য 1 ইঞ্চ করে এক্সট্রা নেব। এবারে বাটম লাইনটা হচ্ছে হিপ লাইন যা হবে সেম ওটাই নিতে পারেন, এবং 1 ইঞ্চ আপনারা বেশিও নিতে পারেন, তো আমি এখানে 1 ইঞ্চ বেশি নিয়ে নিলাম। এবারে ঠিক 1/2 ইঞ্চ আমরা উপরে উঠবো, এই যেটা ডাউন লাইন তার থেকে আমরা 1/2 ইঞ্চ উপরে উঠবো, তারপরে এই কার্ভ স্কেলটা বসিয়ে ওটার সঙ্গে মিলিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমাদের সাইডটা বায়াসে কাটা থাকবে, সেই বায়াস লাইনটা যখন সেলাই করে নিচে নামবো তখন 1/2 ইঞ্চ নিচে নেমে আসে সেলাই, তো তাই জন্য আমরা আগেই 1/2 ইঞ্চ উপরে ছোটো করে রাখবো, তারপরে সেলাইয়ের পরে সেম হয়ে যাবে। এবার আমরা সাইড লাইন টেনে নেব, যেটা হচ্ছে স্টিচ লাইন, স্টিচ লাইনটা কেটে নেব। কীভাবে এটা এখানে কার্ভ করে নিতে হয়, কারণ ওটা সোজা টানলে ঠিক ফিটিংস হয় না, ফিটিংস ভালো হওয়ার জন্য এখানে কার্ভ করে বানিয়ে নিতে হয়। তো আমি যেমনই বানাচ্ছি ছবিতে আপনারা ঠিক এইভাবেই বানিয়ে নেবেন, এখানে কোণ রাখবেন না, এখানে একটু কার্ভ করে দেবেন, তারপর এটা সোজা লাইনে আস্তে আস্তে কার্ভ হতে হতে জুড়ে ঠিক হিপ লাইনে চলে আসবে। তো এখান থেকে আমরা 1/2 ইঞ্চ শোল্ডার ডাউন করব, এরপর দেখে নেব কুর্তিতে গলাটা কতটা আছে, তো এল স্কেল বসাবো, আবার বসিয়ে দেখে নেব কতটা গলা আছে এবং গলার ডিপটাও দেখে নেব। তো টেপটা ধরবো, ধরে এখান থেকে দেখে নেব কত আছে, 3.5 থাকতে পারে, 3ও থাকতে পারে, তো আপনারা মেপে নেবেন। গলাটাও সেম ভাবে এখানে বানিয়ে নেবেন, তারপরে গলার ডাউনটা দেখে নেবো, যা আছে আমরা এখানে তাই বানাবো, আপনারা ছোট বড় করে নিতে পারেন। এবারে শোল্ডার ডাউন যেটা আমরা 1/2 ইঞ্চ করেছিলাম তার সঙ্গে যে নেক লাইনটা আছে সেটা ডাউন করে দেবো, মানে শোল্ডার 1/2 ইঞ্চ ডাউন হয়। তো আমরা ব্লাউজের ক্ষেত্রে ভিডিওতে দেখিয়েছিলাম উল্টো দিকে ডাউন হয়, এটা ওই দিকেই আর্মুলের দিকেই ডাউন হবে। তো এবারে গলার এই মাপটা আমরা বক্স বানিয়ে নেব, নিয়ে যে কোনো ডিজাইন আমরা এর মধ্যে আঁকবো, সে যে কোনো ডিজাইন হতে পারে এর, কিন্তু ওই বক্সের মধ্যেই আঁকতে হবে, বাইরে হলে গলাটা ঢিলে হয়ে যাবে। এবার আর্মোলটা বানিয়ে নিচ্ছি, আর্মোলের শেপ দিয়ে দেবেন, দেওয়ার পরে টেপ দিয়ে মেপে আপনারা দেখে নেবেন আপনারা আপনাদের ওটাতে আর্মোল যত আছে ঠিক ততটাই হচ্ছে কি না, বা বডি থেকে আর্মোল আর্মোলের মাপ নিলে সেই আর্মোলের 1/2 এখানে হচ্ছে কি না সেটা মিলিয়ে নিতে হয়। তো এইভাবে টেপ বসিয়ে বসিয়ে আপনারা মেপে নেবেন কত হচ্ছে, সেম আমি এখানে মেপে নেব, এই যে এখানে আর্মোলটা মিলে গেছে, এবং এক্সট্রা ওইদিকে 1/2 ইঞ্চ এক্সট্রা রয়ে গেছে, এই 1 ইঞ্চ এক্সট্রা রয়ে গেছে, ওই 1 ইঞ্চটা আমার ভবিষ্যতে সাইড বাড়ানোর জন্য কাজে লাগবে। এবারে কাটবো, ফ্রন্ট পার্টটা আমরা কেটে নেবো, তো এটা ফ্রন্ট পার্ট বানাচ্ছি, আমাদের ব্যাক পার্টে এটা বসিয়ে বানিয়ে নেবো ব্যাক পার্টটাও। তো ব্যাক পার্টটা বানাতে গেলে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট একই হয়, শুধুমাত্র আর্ম হোলটা একটু আলাদা হয়, ফ্রন্ট পার্টের আর্ম হোল একটু 1/2 ইঞ্চ ডিপ হয় আর ব্যাক পার্টের আর্ম হোল
হাফ ইঞ্চ বড়ো হয়। আর নেকটা আপনারা সমান রাখতে পারেন বা চেঞ্জও করতে পারেন, ওটা আপনার ব্যাপার। এবার গলার দিকটা এখানে কাটবো এবং শোল্ডার হাফ ইঞ্চ ডাউন করে কাটতে হবে। তারপর আর্ম হোল কাটতে হবে। আর্ম হোলটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা ভালো করে কাটা শিখবেন। আর্ম হোল নিয়ে আমি আর একটা ভালো ভিডিও আনবো, যেটাতে আর্ম হোলের অনেকের কনফিউশন থাকে আর্ম হোল নিয়ে, তো সেটাই ডাউটটা আমি ক্লিয়ার করবো অন্য একটা ভিডিওতে। এবার ব্যাক পার্ট কাটবো, তো ফ্রন্ট পার্টটা বসিয়ে ব্যাক পার্ট কীভাবে কাটতে হয় সেটা দেখে নেব। এভাবে বসিয়ে নেব, নেওয়ার পর একদম নিচ থেকে আর্ম হোল পর্যন্ত সেম টু সেম হবে একদম। তো আর্ম হোল পর্যন্ত আমরা সেম কাটবো, তারপরে ওদিকটা আমরা আলাদা করে কেটে নেব। তো সেম আছে সেই জন্য আমরা সেমভাবেই কাটবো। আপনারা এইভাবে না কাটতে পারলে আগে বসিয়ে রেখে আপনারা দাগ দিয়ে নিয়ে কেটে পারে কাটতে পারেন, বা চার ভাঁজ করে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট একসঙ্গে কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পরে ফ্রন্ট পার্টটা পরে আর্ম হোল ডিপ করে দেবেন এবং নেকটা আলাদা করে কাটতে হবে। তো আমি আলাদা করেই কাটছি, আলাদা করে কাটলেই ভালো ফিটিংস হয়। তো বন্ধুরা, আমরা অনেকদিন পরে ভিডিওটা আনছি আমাদের মাঝখানে এলাকার নেট কানেকশনের জন্য ভিডিও আপনাদের সামনে আনতে পারিনি, তার জন্য দুঃখিত। তো ফ্রন্ট পার্টের আগে যে নেক আর্মোল ছিল সেই অনুযায়ী ব্যাক পার্টের আর্মোলটা মানিয়ে নিচ্ছি। তো দুটো আর্মোল সমান হয়ে গেল। এরপর আমরা ফ্রন্ট পার্ট থেকে হাফ ইঞ্চ আর্মোল কেটে বাদ দিয়ে দেবো, তাহলে দুটো আর্মোলের মাঝখানে হাফ ইঞ্চ ডিফারেন্স হয়ে যাবে। তো কেন এই আর্মহোল ছোট বড় করতে হয় সেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাব। তো এই ব্যাক নেকটাও মাপ করে নেওয়া হচ্ছে সেভাবে। তো নেকের মাপটা আমরা এখানে দাগিয়ে রাখছি, কিন্তু নেকগুলো এখন কাটবো না, ঠিক সেলাইয়ের আগে কাটতে হয়। তার কারণ হচ্ছে নেক সবসময় আমরা বায়াসে কাটি, তাই জন্য নেক আগে থেকে কেটে রাখলে টানাটানি করাতে গলা বড় হয়ে যেতে পারে, তাই জন্য আগে কাটবো না। তো এখানে এই যে আর্ম হোলটা হাফ ইঞ্চ কমবে, ঠিক এই পাঁকের মুখটা হাফ ইঞ্চ কমবে এবং দুই দিকে ধীরে ধীরে কমতে কমতে ঠিক পয়েন্টে গিয়ে মিলে যাবে। তো দেখুন আপনারা একবার ফলো করে ঠিক এভাবেই আপনারা কাটবেন। হয়ে গেল আর্ম হোল কাটা, ফ্রন্ট পার্টের আর্ম হোল হাফ ইঞ্চ কমে গেল, এখানে আর্ম হোলটা হাফ ইঞ্চ বেশি হয়ে গেল। তো আমরা এখানে গলাটা এখন কেটে দিচ্ছি। তো আপনারা ঠিক সেলাইয়ের আগেই কাটবেন, যেহেতু আমরা ভিডিওটা দেখাচ্ছি তাই জন্য আগেই কেটে দিলাম গলাটা। এবার ব্যাক পার্টের গলাটাও কেটে দেব। তো আপনারাও কিন্তু ফ্রন্ট পার্টের মতো এটা বক্স বানিয়ে নেবেন, না হলে গলা বড় হয়ে যেতে পারে, বড় হয়ে যাওয়ার চান্স থাকে, তখন শোল্ডার খাপ থেকে পড়ে যাওয়ার চান্স থাকে। আমরা শোল্ডারটা একবার দেখে নেব দুটোই সমান হচ্ছে কিনা। তো দুটো শোল্ডারই সবসময় সমান হবে, সরু হোক আর মোটা হোক দুটো শোল্ডার সমান হবে, না হলে সেলাইয়ের সময় মিলবে না।
এবার আমরা বানাবো কি স্লিভ। তার আগে আমরা ঠিকভাবে চার ফোল্ড করে কাপড়কে ভাঁজ করে নেব, বা এভাবেও আপনারা কুর্তির মতো দুবার বানাতে পারেন, তো আমরা একবারই বানাবো। তো এবারে আমরা আর্মহোলটা দেখে নেব কত আছে, সেই অনুযায়ী আর্মহোল বানাবো স্লিভেরও। তো আমি এখানে মাপগুলো মেনশন করছি না, তার কারণ আপনারা তো বিভিন্ন ড্রেসের উপরে যাতে করতে পারেন সেই জন্য মেনশন করলাম না, যা হবে আপনারা সেভাবেই মেপে নেবেন। সাপোজ আর্মহোল যদি 16 হয় তাহলে 16 হাফ ওটা 8 হবে, যে মাপটা নিলাম 8 হবে, সেই 8টাই আমরা এখানে আর্মহোল বানাবো। এটা হচ্ছে শোল্ডার এই স্লিভ লেন্থ, লেন্থটাও মেপে নেব কত বড় লেন্থ হবে। নিচটা আমরা ডাউন লাইন ধরলাম, তো এবার লেন্থ মেপে নেব। সাপোজ লেন্থ আমরা বানালাম লেন্থ, তার সঙ্গে সেলাইয়ের জন্য কাপড় নিয়ে নেব দুই দিক সেলাইয়ের জন্য। টোটাল আমরা 8 নিয়ে নিলাম, কারণ নিচে মোড়ার জন্যে 1.5 ইঞ্চ লাগে আর ওপরে মোড়ার জন্য মানে মোড়া মানে বডির সঙ্গে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চ লাগে। তো টোটাল আমরা 2 ইঞ্চ এক্সট্রা নেবো, 8 করবো, তো আমাদের স্লিভ লেন্থ হবে 6। এবারে আমরা আর্মহোলের দিকটা বানিয়ে নেবো। আর্মহোলের এটা হচ্ছে 1/4 অফ চেস্ট নিতে হয়, 1/4 অফ চেস্ট মাইনাস 1 ইঞ্চ নিতে হয়। তো 96 যদি হয় চেস্ট, তাহলে 96কে 4 ভাগে ভাগ করলে হবে 9, 9 থেকে 1 মাইনাস করলে হবে 8, তো এখান থেকে এটা আমরা নেব 8। আবার এখান থেকে নিচে চলে আসবো, সে নিচে নেব আমরা কত, 1/4 অফ 8 চেস্ট, ঠিক আছে, 8-এর 8 ভাগের 1 ভাগ, তার থেকে মাইনাস 1 বা 1.5 ইঞ্চ নেবেন। নেওয়ার পরে বাটাম হেম লাইন মানে যেখানে স্লিভ শেষ, সরি যেখানে স্লিভ শেষ হচ্ছে সেখানে যে রাউন্ড করে যে মাপটা হবে তার হাফ নেবো এখানে, সেই হাফটা নেবো, তার সঙ্গে সেলাইয়ের জন্য আমরা একটু কাপড় 1/2 ইঞ্চ নিয়ে নেবো। নেওয়ার পরে ওই দুটো পয়েন্টকে আমরা সোজা লাইনে যোগ করে দেবো। এবার এইদিকের এটা আমরা আর্মহোলের শেপ দেবো, মানে আর্মহোলে অ্যাটাচ করার জন্য যে স্লিভের শেপ হয় সেই শেপটা দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা একবার টেপটি মেপে নেবো, ঠিক বডিতে যে মাপটা নিয়েছিলাম সেই মাপটা হচ্ছে কি না, টোটাল যদি বডি থেকে মাপ নিই 16 তাহলে তার হাফ হচ্ছে কি না মেপে নেবো, কারণ এটা অনফোল্ডে কাটা হয় সেই জন্য হাফ মাপতে হয়। তো ফাইনালি আমরা মেপে নিচ্ছি ঠিকঠাক হচ্ছে নাকি, এবার যদি কোনো রকম একটু ছোটো হয় তাহলে আমরা ওটাকে একটু বাড়িয়ে দিতে পারি, তো আমরা একটু বাড়িয়ে দিলাম মাপে। তো এবার আমরা এই লাইনটা স্ট্রেট লাইনে যোগ করে দেবো, যোগ করে দেওয়ার পর আমরা আর্মহোলটা আর একবার মেপে নিতে পারি, বা এবার কেটেও দিতে পারি। এবার কেটে দেবো এটা, এবারে আর্মহোলের দিকটাও কেটে নেব। এবারে এটাকে অনফোল্ড ছিল সেটাকে খুলে নিলাম,
নেওয়ার পর ঠিক এই মাছ বরাবর হাফ ইঞ্চ কমাতে হবে যে কোনো একদিকে। তো আমি এইদিকে কমিয়ে নিলাম, তারপরে ধীরে ধীরে কমতে কমতে এই পয়েন্টের সঙ্গে মিলে যাবে। এটাও ঠিক মিড আর্মের ওখানে কমতে কমতে মিলে যাবে, তার কারণ হচ্ছে একদিক ছোটো বড়ো হয়, যেটাকে আর্মহোল শেপ বলা হয় বা টেলারিংয়ের ভাষায় তাল পাট বলা হয় বা তাল পাট বলা হয় আর কি। এইভাবে কেটে নিলে আর্মহোলটা ভালো শেপে বসে যায়, তার কারণ আমাদের হাতগুলো একটু সামনের দিকে থাকে, তো এগুলো না কাটলে বগলের এখানে অনেকটাই কাপড় জমে থাকবে, তাই জন্য এটা দেওয়া হয়। স্টিচ করার সময় মনে থাকবে না যে কোন দিকে আমাদের আর্মহোল শেপ আছে, তাই জন্য এখানে একটা নচ কেটে রাখবেন যাতে সেলাইয়ের সময় বুঝতে পারি আমরা কোন দিকে নচ আছে। তো এবার আমরা দেখে নেব স্লিপটা কেমন হলো। তো দেখুন এই যে আর্মহোল শেপ যেটা বোঝা যাচ্ছে, একদিকে ছোটো একদিকে বড়, দুটো দুটো স্লিভের দুই দিকে দুটো হবে, কারণ দুই দিকে দুটো স্লিভের একটা ছোটো একটা বড় হবে। এটা যদি বাঁ দিকের হয় তো ওটা ডান দিকে, দেখুন এভাবেই বুঝতে হবে। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন।